গাছগুলো এই ছোট ছোট পাতাগুলো মনে হয় চায়ের চায়ের জন্য লাগে। জেলব মে করতি হু তেরি আদা মে মরতা হু। দেখো বন্ধুরা, এই বাগানটা পুরো একটা নাশপাতি গাছে ভর্তি। এই প্রথম আমরা নাশপাতি গাছ দেখলাম, আর গাছের নিচে অলরেডি অনেক পড়ে আছে। এখানকার লোকেরা নাশপাতি কেউ খায় না। আমরা এখন লাইটলুম ভ্যালি দেখব, তার আগে আমরা একটু আহারাদি করে। প্রচুর প্রচুর বড় এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের শিলং এর আজকের লাস্ট ভিউ পয়েন্ট, ওয়ার্স লেক পার্ক। এখানে দেখো আমরা চলে এসেছি আপার শিলং টি গার্ডেন। ইনি হচ্ছেন আজকে আমাদের গাইড। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মইনুল হক বড়বুইয়া। আচ্ছা, আমি শিলং, আমি শিলং এ মানে ট্যাক্সি ইয়ে করি, মানে ওই লোকের সাইটসিং করি। হ্যাঁ আচ্ছা। দাদা খুবই ভালো, আমাদের খুব ভালো গাইড করছেন আর ইনফরমেশন গুলো খুব ভালো করে দিচ্ছেন। তার গাড়ি নাম্বারটা বা ফোন নাম্বার আমি লিখে দেবো নিচে, তোমাদের যখন আসবে তোমাদের সুবিধা হবে। আর আমাদের এখন এটা টি বাগান। দাদা, এটা টি বাগান আপার শিলং। আপার শিলং সামনে এলিফেন্ট ফলস আছে, তারপরে আমরা যাব শিলং থেকে একটা জায়গা আছে ওখানে যাব। গার্ডেনটা অপূর্ব সুন্দর। দেখো, আমি এর আগে তোমার ইয়েতে গেছিলাম লাভা, ওখানকার টি গার্ডেন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এখানকার টি গার্ডেন আবার একটু অন্যরকম লাগছে, বেশ সুন্দর। এই যে এই গাছগুলো, এই ছোটো ছোটো পাতাগুলোই মনে হয় চা চায়ের জন্য লাগে। তবে ওখানকার চা পাতা এখানকার চা পাতার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দেখেছো? কিছু বলবি ভাই? না কিছু বলবো না। ইয়ে কিছু বলবি? এটা এয়ারফোর্সের ফ্যামিলি কোয়ার্টার। বন্ধুরা দেখো, এই প্রথম লাইফে দেখলাম নাশপাতি গাছ, নাশপাতি হয়ে আছে পুরো ভর্তি। দারুণ দারুণ, গাছে অলরেডি অনেক পড়ে আছে। এখানকার লোকেরা নাশপাতি কেউ খায় না। দেখো, আমার হাজবেন্ড নাশপাতি আনতে গেছে, দুখানা নাশপাতি ওদের থেকে নিয়ে আসছে। ভিডিও হচ্ছে ফ্রেন্ডস। দেখো, ওদের কাছে আমরা একবার রিকোয়েস্ট করেছি নাশপাতি দেওয়ার, ওরা আমাদের তুলে দিচ্ছে। এই হ্যাঁ, একটা চকলেট নেই নাহলে আমি মিটা দেবো। দেখো, ওনারা আমাদেরকে এতগুলো নাশপাতি দিয়েছেন। এখানকার মানুষজন সত্যিই খুব ভালো। একজনকার খুশি কি? আমরা এখন লাইটলুম ভ্যালি দেখব, তার আগে আমরা একটু আহারাদি করে নিচ্ছি। আহারাদির মধ্যে আছে ম্যাগি, চিকেন, এই দেখেন চিকেন মোমো, ম্যাগি বলেছি, সবাই খাচ্ছি। আমাদের এখানকার মোমো সত্যি ঠান্ডা করে দিচ্ছি, একটা খেলে তো আমি। ফ্রেন্ডস, এটা হচ্ছে লাইটলুম ভ্যালি। এর মানে বিশেষত্ব হচ্ছে এখান থেকে তুমি পুরো যেটা আমাদের ভিউটা খুব ভালো দেখতে পাবে। শিলংয়ের যে ভিউ, মেন যে ভিউ, অসাধারণ।
প্রচুর প্রচুর বড় এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এত সুন্দর সিনারি, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। আর হাঁপিয়ে যাচ্ছি পাহাড়ে উঠতে উঠতে। তবে দারুণ, মন ভালো করার মতো একটা জায়গা, তোমরা অবশ্যই এসো বন্ধুরা এখানে। পপকর্ন নেই না, পিঠে জামাতে সেই কি আছে হেরে গেছি হেরে গেছি রাহাত লাগছে। আমি যারা ছোটবেলায় এই পাপড় খেতে পাগলের ভালোবাসতা, হ্যাঁ পাগলে পাঁচটা ব্যাপক লাগে কিন্তু খেতে। আমাদের এখানে কিন্তু আটাটা ভালোই হচ্ছে, বল রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ কাকুর টাকলা ড্রাগন খেতে ড্রাগন কাকুর মতনে চুল লেবাগে সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ ওরকম গড়া গড়া হেভি হয়, গড়া আমাদের হয়ে গেল মোটামুটি এটা ঘোরা, বসে একটু গল্প হলো, অনেকদিন বাদে খুব ভালো লাগলো এরকম ফাঁকা জায়গায় বসে গল্প করতে। এবার যাচ্ছি আমরা আমাদের আজকের লাস্ট পয়েন্টে, চলো বুঝতে হাত ধরো। বন্ধুরা এটা হচ্ছে আমাদের আর একটা পয়েন্ট, এটা বলছি একজন রাজার বাড়ি আর কি। পরিবেশটা দেখো কি সুন্দর, সামনে একটা কি সুন্দর পুরো কাঠের কটেজ, আর ওইখানে মনে হয় রাজা থাকেন। এদিকেও অনেকগুলো কটেজের মতন আছে, বেশ সুন্দর। আর এখানে একটা দেখো কত বড়, মানে এটা কি ট্রি বলে বলো না, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রি, দারুণ দারুণ ট্রি। এখানকার পরিবেশটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি, মনে হচ্ছে না যে আমার মগরা ফিরে যাই। আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই শিলংয়ে, সত্যি বলছি ফ্রেন্ডস। একটু আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, এত সুন্দর নিরিবিলি পরিবেশ, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, অসম্ভব সুন্দর। She needs to know I love her. I wonder if we'll make it through this summer. বন্ধুরা এটা হচ্ছে আমাদের শিলং এর আজকের লাস্ট ভিউ পয়েন্ট, ওয়ার্স লেক পার্ক। এখানে দেখো বোটিং করছে, মানে এই পার্কটা পুরো অনেকটা জায়গা নিয়ে, তোমরা ঘুরে দেখতে পারো, বাচ্চাদের অনেক রকম প্লেইং জিনিসপত্র আছে, খুব সুন্দর এখানকার। আর এখানে শিলংয়ে আমি এসে যেটা বুঝছি, এখানকার হচ্ছে মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এদের একটা মানে মেন ব্যাপার। মানে যে কোনো জায়গাতেই তুমি যাও প্লাস্টিক ফ্রি জোন প্রথম কথা, আর একদম নিড অ্যান্ড ক্লিন। আর এখানকার ব্যবস্থাপনা অত্যন্ত কড়া, মানে তুমি কোনো রকমভাবে সিটিটাকে নোংরা করতে পারবে না। এখানে দেখো সবাই বোর্ডিং
বোটিং করছে, বোটিং এর ব্যবস্থা আছে, বেশ ভালো লাগছে দেখতে। ওয়েদারটাও খুব সুন্দর।